বন্দর নগরী চট্টগ্রামে যানজট নিরসনে এবার নতুন নৌপথ চালু করতে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। আগ্রাবাদ হয়ে বিমানবন্দর যাওয়ার পথে ইপিজেটের যানজট এড়াতে সদরঘাট থেকে পতেঙ্গা 15 নম্বর পর্যন্ত চালু করা হবে নতুন এ নৌপথ। একই সঙ্গে বিমান যাত্রীদের লাগেজ সদরঘাটের বিমান সংস্থাগুলোর কাউন্টারে জমা দেওয়ার ব্যবস্থাও রাখা হচ্ছে। তবে প্রাকৃতিক দুর্যোগে যাত্রী পরিবহনের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ দিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। শাখর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নগরীর বাণিজ্যিক প্রাণকেন্দ্র জিইসি মোড় থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত দূরত্ব প্রায় 18 কিলোমিটার। স্বাভাবিক গতিতে যে কোনো যানবাহনকে এ পথ পাড়ি দিতে সময় লাগার কথা 25 থেকে 30 মিনিট, কিন্তু বাদামতলির মোড়, কাস্টমস, সলগোনা, ইপিজেড সহ অন্তত 8টি পয়েন্টে যানজটে আটকা পড়ে বিমানবন্দরে পৌঁছাতে সময় লাগছে 1.5 থেকে 2 ঘন্টা। অসহনীয় এই যানজটে সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হয়, পাশাপাশি প্রায় নির্ধারিত ফ্লাইট ধরতে ব্যর্থ হচ্ছেন বিমান যাত্রীরা। যানজট প্রতিনিয়ত লেগেই থাকে, যাত্রীদের অসম্ভব হয়রানি হয়। এই কারণে জায়গা দেখা যায় কি, ওরা সময় মতো এয়ারপোর্ট পৌঁছতে পারছে না, অনেক সময় ফ্লাইট মিস করে। এটা নিয়ে আমরা সবসময় কমপ্লেন পাই, কিন্তু অন টাইম ডিপার্চারের কারণে ফ্লাইট হোল্ড করা সম্ভব হয় না। এই অবস্থায় যানজট থেকে মুক্তি দিতে সদরঘাট থেকে পতেঙ্গা 15 নম্বর পর্যন্ত চালু করা হচ্ছে নৌপথ। এই লক্ষ্যে সদরঘাটে বন্দরের পক্ষ থেকে নির্মাণ করা হচ্ছে নতুন জেটি। একই ধরনের জেটি নির্মাণ করা হবে পতেঙ্গা 15 নম্বর ঘাটেও। ক্রুজ সার্ভিসটা চালু হবে, সেটার জন্য আমরা একটা কোম্পানিকে, সরকারি একটা প্রতিষ্ঠানকে আমরা দায়িত্ব দিয়েছি, তারা কাজ করছে। এটা হলে ওখান থেকেই বিমানের ইভেন লাগেজ চেকিংটাও আমাদের সদরঘাট এলাকায় হয়ে যাবে। প্রথম পর্যায়ে যাত্রী বহনের জন্য 4টি ক্রুজ শিপ নির্মাণ করা হচ্ছে। তবে বর্ষা মৌসুমের পাশাপাশি নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের সময় নতুন এই নৌপথে যাত্রী পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করার তাগিদ এ নগর পরিকল্পনাবিদের। লো টাইডের সময় কী করে যাবে, কী করে এটা চলবে, বর্ষাকালে যখন সিগন্যাল হবে সিগন্যালের সময় কী অবস্থা হবে, সমস্ত কিছুই কিন্তু চিন্তা করতে হবে। খুবই ভালো একটা নৌ রুট করতে পারলে আমাদের জন্য খুবই ভালো, কিন্তু এই যে সদরঘাট আমি যাব, সেই যাওয়ার পথটাও কিন্তু ক্লিয়ার করতে হবে। চুক্তি অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি মাস থেকে নতুন এই নৌপথে ক্রুজ চলাচল শুরু হবে বলে জানিয়েছে বন্দর কর্তৃপক্ষ। কর্ণফুলী নদীর এ নৌপথ যেমন বন্দরনগরী চট্টগ্রামের যানজট নিরসনে বড় ধরনের ভূমিকা রাখতে পারে, ঠিক তেমনি আরও বেশি ভূমিকা রাখতে পারে পর্যটন খাতে। ভ্রমণ পিয়াসীদের জন্য এ পথ হয়ে উঠতে পারে অন্যতম বিনোদন ক্ষেত্র, আর এর জন্য দরকার যথাযথ উদ্যোগ। চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে কমল দে, সমসংবাদ।